প্রত্যেক বারের ন্যায় এবছরও মাছের মেলাকে ঘিরে সরগম হয়ে উঠেছে হুগলি জেলার আদি সপ্তগ্রাম দেবানন্দপুর এলাকার কৃষ্ণপুর অঞ্চল। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ 517 বছর আগে শ্রীমত রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে কৃষ্ণপুরে উত্তরায়ণ নামে এক উৎসবের সূচনা হয়। এখানে এদিন দিনভর নাম সংকীর্তনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে এক বিরাট মেলাও বসে। তবে এই মেলায় ঝিলিপি, পাঁপড় ভাজা, নাগর দোলনার থেকে মাছের আকর্ষণী বেশি বলাই বাহুল্য। নিয়ম মেনে প্রতি বছর পয়লা মাঘ এখানে হরেক মাছ বিক্রি হওয়ার সুবাদে সাধারণ মানুষের কাছে এই মেলা ক্রমেই মাছের মেলা হিসাবে পরিচিত হয়ে উঠেছে। মঠ সূত্রে জানা যায়, এই এলাকায় একদা জমিদার ছিলেন গোবর্ধন মজুমদার। গোবর্ধন বাবুর একমাত্র সন্তান রঘুনাথ দাস পরবর্তীকালে উপাধি পেয়ে রঘুনাথ দাস গোস্বামী হয়ে ওঠেন। তিনি মাত্র 15 বছর বয়সে নিত্যানন্দ মহাপ্রভুর দর্শনের জন্য পুরী ধামে যাত্রা করেন, সেখান থেকে উত্তর 24 পরগনার পানিহাটিতে। সেখানে এত কম বয়সে সন্ন্যাস নেওয়ার জন্য রঘুনাথ বাবুকে দণ্ড হিসাবে বাড়ি ফিরে যেতে বলেন। পানিহাটিতে এই দণ্ড উৎসব আজও হয়ে আসছে। যাই হোক, বহুদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে আসায় আনন্দে মাতে জমিদার বাড়ি। সেই সময় স্থানীয় কিছু বৈষ্ণব রঘুনাথ বাবুকে বলেন, আমরা এতটুকু মহাপ্রভুর দর্শন পেলাম না, কিন্তু তুমি এই বয়সে প্রভুর দর্শন পেয়ে গেলে। তুমি যদি সত্যি প্রভুর দর্শন পাও, তাহলে এই অসময়ে ইলিশ মাছের ঝাল আর আমের টক করে খাওয়াও। বৈষ্ণব দেবের কথা মতন মাঘ মাসে অসময়ে পুকুর থেকে ইলিশ মাছ ও আম গাছ থেকে আম পেরে তাদের খাওয়ান, আর সাথে সাথে শুরু হয়ে যায় গ্রামবাসীদের উৎসব, শুরু হয়ে যায় মাছের মেলা। 517 বছর ধরে সেই মেলা হয়ে আসছে। কৃষ্ণপুর মেলা উৎসব অনুষ্ঠিত হচ্ছে রঘুনাথ দাস অভিনয় শিপাট এখান থেকে ছোটবেলা তিনি সন্ন্যাস নেবার জন্য গিয়েছিলেন পানিহাটিতে। পানিহাটি রঘুনাথ ছিলেন বাড়িতে, আসার পরে ওনার মা বাবা বাড়িতে ধরে রাখার জন্য ওনার খুব সুন্দর মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, তবুও তাকে রাখতে পারেন। একটু জোরে বলুন না। তার পাশে থেকে রয়েছে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর ভজন কুটির, ওখানেই বসে ভজন করতেন। পরবর্তীকালে উনি যখন চলে গিয়েছিলেন, যে সময় উনি পানিহাটি গিয়েছিলেন সেই সময় তিনি নিত্যানন্দ মহাপ্রভু ওনাকে দণ্ড দিয়েছিলেন, যেখানে যত ভক্তগণ আছেন তাকে বৈষ্ণব আছে সবাইকে চিনা দই খাওয়াতে হবে। সেই থেকে ওখানেতে দণ্ডোৎসব মেলাটা এখনো পর্যন্ত চলে আসছে। এবং পরবর্তীকালে যখন উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পর পুনরায় যখন কৃষ্ণপুর ঠাকুর বাড়িতে ফিরে এসেছিলেন, সেই জমিটাকে উৎসবে পরিণত করেছিলেন এসব অঞ্চলের মানুষ। উৎসবে কেউ কী করবে, কেউ প্রায় কী বসবে, কেউ কিছু সেই আনন্দে বিপদ হয়ে পুকুর নালা নদী থেকে মাছ নিয়ে এসে কৃষ্ণপুর ঠাকুর বাড়ির কিশোরের দিকে কেউ রান্না করে সকলকে খেয়েছিল। এবং বৈষ্ণব সম্প্রদায় ঠাকুরবাড়ির মধ্যে যেহেতু ভক্ত হয়েছিল সেই সম্পর্কে মহাপ্রভুর এত বড় ভক্ত ছিলেন, বৈষ্ণব সম্প্রদায় তখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার এই মহাপ্রভু এত কিছু বলে থাকেন, এই অসময়কে আমরা তো আমের পক্ষে কোথায় করা যাবে, প্রভুর ইচ্ছাতে যেটাই হবে। রঘুনাথ দাস ওখানে কৃপাটির দক্ষিণ দিকে তো একটা জোড়া আম গাছ ছিল, অসময়ের সেখানে তো এক জোড়া আম পাওয়া গেছিল। আবার ওদের একটা বায়না ছিল যে এই সময়টা আমার নদীতে সেই সঙ্গে জাল দিয়ে ইলিশ মাছ পাওয়া গেছে। যে দিনটা উনি ফিরে এসেছিলেন সেই দিনটাকে স্মরণ করার জন্যেই রঘুনাথ দাসের সঙ্গে এই স্মরণোৎসব মেলা। এই স্মরণোৎসব মেলাতে সেই সময়তে যেহেতু ওই মাছ নিয়ে পিছনের দিকে রান্না বান্না খাওয়া দাওয়া আনন্দ বিভোর হয়েছিল, পরবর্তীকালে কি শ্রীমন্ত রঘুনাথ দাসের সঙ্গে সুপারে উনি এসেছিলেন, সেই স্মরণোৎসব মেলাটা এখন মাছের মেলা নামে পরিচিত। 50 গ্রাম থেকে শুরু করে 50 কেজির বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন মাছ ব্যবসায়ীরা। এবার 34 কেজি ওজনের একটি বাগার মাছ সকলের নজর কেড়েছিল। লাভ লোকসান যাই হোক না কেন, একদিনের এই মেলায় জেলা তথা জেলার বাইরের মৎস্য ব্যবসায়ীদের আসা চাই চাই। মোটামুটি মাছ নিয়েছি, বৈধ বিভিন্ন রকম মাছ আছে, ভোলা ভেটকি আছে, লালমনি ভেটকি, অরিজিনাল ভেটকি, তারপরে একটা বড় বাগার মাছ এসেছি, আর মাছ, ট্যাংরা মাছ, সব মাছ বিভিন্ন রকম মাছ, মিরি, কাতলা, শিলি সব আছে। বাজারে ওজন আছে 34 কিলো, এবার হায়েস্ট মাছ আছে, এটা 700 টাকা কেজি মাছ, মাথা তেল বাদ শুধু মাছ, হ্যাঁ, সারা বছর থেকে আমরা থাকি, হ্যাঁ, লাভ হয়।
অরিজিনাল ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, মানে কুশি ভেটকি আছে, আরও একটা আছে বড়ো একটা বাঘারা আর্মেন মাছ নিয়ে এসছি। আমরা প্রতি বছর দাদা আসি, আর আমরা এসছি ব্যান্ডেল বাজার থেকে। এইখানে আমরা বাবার দোকান কাকারা দোকানদারি করে গেছে, আমরা এখন দোকানদারি করছি সবাই মিলে। বছর রেকর্ড কি মাছ আছে? রেকর্ড একটা নিয়ে এসছি বড়ো বাঘার, তার ওজনে 34 কেজি মাছ, ওটা বিক্রি হচ্ছে 700 টাকা কেজি মাত্র। মাথা বাদ দিয়ে শুধু মাছ পাওয়া যায়, লাভ হয়, কেন লাভ হবে? আমাদের রুই, কাতলা, ভেটকি, ইলিশ, কুরজালি, আরও হায়েস্ট 34 কেজি একটা মাছ পেয়েছি, ওটা বাঘার মাছ আছে, ওটা সমুদ্রটা গরুর মাছ। আমরা হাওড়া হাওড়া থেকে শিয়ালদা থেকে কালেকশন করি প্রতি বছর। নিউজ আজ বাংলা, হুগলি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে।